নমস্কার, আমি আশালতা। আজ আমি পাঞ্জাবি একটা রেসিপি সরষে কা শাক বানিয়ে আপনাদের দেখাবো। আর সেই সরষে কা শাক বানাতে কি কি উপকরণ লাগছে চলুন আমরা একবার দেখি। সরষে কা শাক বানানোর জন্য আমার লাগছে, আমি এখানে সরষে শাক নিয়েছি 500 গ্রাম, আর বেথুয়া শাক নিয়েছি আমি এখানে 200 গ্রাম, আর পালং শাক নিয়েছি আমি এখানে 300 গ্রাম। আর সরষে শাকটা এখন আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, ছোট ছোট করে কেটে নেব। আর বেথুয়া শাকটাও আমি কাটবো, পালং শাকটাও কেটে নেব ছোট ছোট করে। আর এখানে আমি টমেটো নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি ছোট ছোট করে কেটে। আর পেঁয়াজ নিয়েছি আমি 2টো মিডিয়াম সাইজের, খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আর রসুন নিয়েছি আমি একটু বেশি, 1 মুঠোর মতন রসুন নিয়েছি ছোট ছোট করে কেটে। আর লাগছে আদা, আদাটাও কুচিয়ে নিয়েছি আমি, তো আর কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি। আর এখানে এটা আমি ঘি দিয়ে এই রেসিপিটা রান্না করতে হবে। আর এখানে আমি নিয়েছি মকাইয়ের আটা, মানে ভুট্টার আটা যেটা আর কি। আর এখানে ফোড়নের জন্য আমি শুকনো লঙ্কা নিয়েছি, আর কাঁচা লঙ্কাটাও দেবো এর সাথে, আর নুন লাগছে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। শাকগুলো এরকম ছোট ছোট করে কাটতে হবে, যত ছোট করা যায় তত ভালো, খুব সুন্দর করে কাটতে হবে। এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আমি শাকগুলো দিয়ে দিয়েছি প্রেশারে, প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। এবার এতে আমি দেব অল্প রসুন, একটু আদা কুচি, আর দেব একটু লঙ্কা কুচি। দিয়ে দেবো অল্প নুন। দেব আমি অল্প জল, 1/2 কাপের মতন জল দেব, যাতে প্রেশারের সিটিটা আসে। জলটা দিয়ে ভালো করে মিলিয়ে দিতে হবে। শাকে তো জল উঠবে, তো এবার আমি এটা একটা সিটির জন্য দিয়ে দেব, বেশি সিটি দিতে হবে না, একটা সিটি জাস্ট। হয়ে গেল একটা সিটি, আর বেশি সিটি আমি দেব না। আমি একটা সিটি দিয়ে নিয়েছি, এবার এটা খুব ভালো করে ঘেঁটে নিতে হবে। এরকম এমনি করে ঢেকে রাখতে হবে, একদম পুরো ঢাকা যাবে না, তাহলে শাকের টেস্ট নষ্ট হয়ে যাবে। এমনি করে ঢেকে ঢেকে আরো একটু জলটা শুকিয়ে নিতে হবে সাইড দিয়ে, যাতে হাওয়াটা বেরোয়। আমি শাকটা ফাটার জন্য একটু গরম জল ইউজ করছি, সবসময় গরম জল ব্যবহার করবেন, না তো শাকের টেস্ট নষ্ট হয়ে যাবে। আমি এখানে অল্প গরম জল ইউজ করছি। এরকম ঢেকে ঢেকে 10-15 মিনিট রান্না করতে হবে। আমার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ঘি, দিয়ে দেবো তড়কা দেওয়ার জন্যে। আমি এখানে 2 চামচ ঘি দিলাম। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজটা, পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে একদম লাল লাল করে। এবার আমি দিয়ে দেবো রসুন,
রসুন কুচিটা দিয়ে দেব। আর দিয়ে দেব আদা কুচিটা। লঙ্কা কুচিটাও দিয়ে দেবো। আবার খুব ভালো করে এটা কষে নিতে হবে। এবার আমি টমেটোটা দিয়ে দেবো। যতক্ষণ না টমেটোটা সিদ্ধ হচ্ছে, ঘেঁটে যাচ্ছে, ততক্ষণ আমি এটা রান্না করব। এখন এটা আমি ঢেকে রাখবো, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি একটু দেব ধনে পাউডার দিয়ে দেব। একটু গরম জল দিয়ে আমি এটা রান্না করব, যাতে টমেটোটা খুব ভালো করে গলে যায়, পেঁয়াজটাও ভালো করে একদম ম্যাশ হয়ে যায়। টমেটোটা একদম ঘেঁটে গেছে, পেঁয়াজটাও ঘেঁটে গেছে। এবার আমি শাকটা দিয়ে দেব। খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে, একদম ঘেঁটে দিতে হবে। আমি আবার একটু গরম জল ইউজ করছি, আর একটু ভালো করে ঘেঁটে দিতে হবে, একদম শুকনো শুকনো ভালো লাগবে না। এবার আমি মকাইয়ের আটাটা দিয়ে দেব। এখানে আমি 3 চামচের মতন মকাইয়ের আটা দিচ্ছি, ভুট্টার আটা। এইটা খুব ভালো করে মিলিয়ে নিতে হবে। দিয়ে আবার এটা 5-6 মিনিট ধরে রান্না করতে হবে। হয়ে গেছে আমার শাক রান্নাটা। এবার আমি তড়কাটা দিয়ে দেব। তড়কা দেওয়ার জন্য আমি এখানে ঘি ইউজ করছি। দিয়ে দেব শুকনো লঙ্কা। আর দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা। তড়কাটা আমি দিয়ে দিলাম। হয়ে গেল আমার শাকের রেসিপি। হয়ে গেছে আমার শাকের রেসিপি, দেখুন কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন।